দিনী ভাইয়েরা, যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি শুরু করেন, দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলা সালাহ বললে মসজিদে চলে আসেন, ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলো, অথবা ছোট ছোট তিনটা আয়াত হলে চললে চলবে। আমি কি তোমাকে ছোট তিনটা আয়াত পড়ে শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا دويا دويا الله اكبر এরকম ছোট তিনটা আয়াত পড়লেই হলো। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। তো জামশেদ ভাই, নামাজ সহজ কিভাবে? আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়ি আর কুল হুল্লা পড়ি, আর কিছু এখন পারি না। তো ঠিক আছে, তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, রুকুতে যাও। আচ্ছা, প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু? না, সেম। আসলে কি প্রথম রাকাতে যেটা পড়ছি ওটাই, যদি তিন নম্বর রাকাত হয় তাইলে? আল্লাহ, তিন নম্বর রাকাতে রুকুতে সেম, ভিন্ন কিছু না? এটা তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না, ঠিক না? একটা মুখস্থ করতে পারলেই হলো। আচ্ছা, চতুর্থ রাকাতের রুকুতে কি পড়বো? সেম। আরে না, এখানে অনেকে সালাত আদায় করে না, বলে যে কঠিন, আমি সালাত পড়তে জানি না। ইয়া বেতাগাবাসী, মাররা সাহেল, একদম সহজ, ওয়াল্লাহি একদম সহজ। এই প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও সেম, চতুর্থ রাকাতেও সেম। মজার কথা হলো, ফরজ নামাজেও সেম, সুন্নত নামাজেও সেম, নফল নামাজেও সেম নাকি? তাহলে এটা কি কঠিন কিছু? আচ্ছা, দ্বিতীয় রাকাতের শুরুটা কি দিয়ে হবে? সূরা বাকারা দিয়ে। হ্যাঁ, প্রথম রাকাত আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না, সূরা আল মায়েদা দিয়ে হলে মনে ভালো হয়। কঠিন, অনেক কঠিন, বিশাল বড়। এই তোমরা যারা নামাজ পড়ো না, বলতেছো নামাজ জানো না, প্রথম রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, দ্বিতীয় রাকাতে কি পড়বা? ইয়া আল্লাহ, প্রথম রাকাতের মতোই। ও, তাহলে আমরা তার মানে সেম সেম এক টাকা, যেরকম ধরো এখানে এক টাকা দুইটা নোট, দুটোটা সেম না, এক দুই, তার মানে দুইটা, এই জন্য দুই, তার মানে সলাৎ এক রাকাত যেভাবে পড়ে, দুই রাকাত তো, তিন রাকাত, জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয়। যেমন ফজর দুই রাকাত পড়ে দুই পড়া হয়, জোহর চার রাকাত পড়ে চার পড়া হয়, মাগরিব তিন পড়া হয়। বেতাকে বসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফরজ নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, সুন্নতে কি পড়া লাগবে? সেম। ইয়া আল্লাহ, তোমরা এই নামাজ পড়ো না, এটা কঠিন নাকি? বেতাকে বসে তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সলাতের দিকে আসো। শোনো বেতাগাবাসী, জামশেদ মজুমদার শুধু পড়ে শুনিয়েছে, হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল মুসলিমে উল্লেখিত হাদিস, ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, শুধু শুধু 17 রাকাত নামাজ পড়বো, বাস। রমজান মাস আসলে রোজা রাখবার, কোন রোজা রাখবো না দুনিয়াতে, যা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করবো, আমি এটা করবো না। আল্লাহ যেটাকে হালাল করছে, পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে, আমি বলবো এটা সুন্দর, এটা ভালো, এটা করো, করবো, বাড়তি কিছু করবো না। আমি কি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো। যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি, ঈশার নামাজ 15 রাকাত নয়, ঈশার নামাজ মাত্র 4 রাকাত।
আমি এই আমার নাঙ্গলকোটে আমার গ্রামে এসে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি, বলেছি যে ঈশার নামাজ 15 রাকাত কিভাবে। বললাম দাদা ঈশার নামাজ কেমনে 15 রাকাত? ওই বড় সুন্নত সাহেব ফরজ সাহেব কত হয়েছে? গেলাম 8। কত দর সুন্নত 2 রাকাত কত হয়েছে? বললাম 10। কয় নফল 2 রাকাত দর? বললাম দাদা এটা ধরতে এলাম না কাকা, নফল কেন ঈশা ঈশা ধর নাই, নফল তো নফল নিজেই নামাজ, এটা ঈশা কেন? তুই তো বাজারলে কথা কস, তুই আসলে তুই নফল 2 রাকাত? আমি বললাম না দাদা নফল ঈশা ন, ঈশার নিজে একটা নামাজ, নফল নিজে একটা নামাজ, ঈশা কেমনে 2 রাকাত হয় নফল? নফলের কি সীমা আসেনি? এ ব্যথাগার মানুষ, নফলের কি সীমা আসেনি? এ আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি 2 রাকাত নফল ফরজ হইতো না? ঈশার নামাজের পরে রাত 12টা বাজে কি 2 রাকাত নফল নামাজ ফরজ হইতো না? দিনে 10টা বাজে নফল রাকাত নফল নামাজ ফরজ হইবনি? তো এটার কি টাইম আসেনি? এটা নিষেধনা আছে যে মাকরু সময় হইতো না? তাই বললাম না দাদা আমি নফল নামাজ ধরতে তো না 2 রাকাত ঈশা। কত ধরস কিলোমিটার? ঠিক আছে তর্কের খাতিরে ধরে নিলাম আমি। তারপরে কত হইলো দাদা? কয় 12। বললাম ঠিক আছে বাকি 3 কেমনে আমার কম? আমাকে বললো যে ভিতির 3 রাকাত। আমি বললাম যে ভিতির তো নিজেই একটা নামাজ, একটু কেন নফল করে আসছে? যাক নফলে যদি কোনো টাইম নেই, আপনি ঈশার মধ্যে 2 রাকাত দিচ্ছেন, ঠিক আছে মানুষ নফল পড়লে ইনশাল্লাহ এই আমাদের যখন সে যাবে তার নামাজ ঘাট থাকলে আল্লাহ এই 2 রাকাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ইনশাল্লাহ। ভিতির নামাজ আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ভিতির তো নিজেই একটা নামাজ দাদা, এটা ঈশার নামাজের যখন কোনো মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে। আচ্ছা কোনো মানুষ ঈশা পড়ে না ভিতির পড়বে? পড়লে কি ধরে রাখবে না? ধরেন লোকটা আজকে রাত 12টা বাজে এখন একটা বক্তব্য শুনলো, এক আয়াত পড়লো, পড়ার পরে সে চিন্তা করলো যে না তার তওবা করা দরকার, সে এখন ঈশা পড়ে ভিতির পড়তে পারবে না? পারবে তো। কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে, ও বেতাকার জনসাধারণ, তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি, সিয়াম ভঙ্গ করলে তো তো বছরে একবার আসে, একটা খুঁটি ভেঙে ফেললে দিনে 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো, তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো, রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে, সিয়াম পালন করো তুমি, রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না, লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফফারা হবে, এরপরে যথেষ্ট নয় এই কাফফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে, এরপরে কিয়ামত পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ, বেতাগার মানুষ খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি, তারা যারা তোমরা রমজান মাস পাচ্ছ, আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, আমিন। ইয়া আল্লাহ রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না, আমিন। জানবে তুমি রমাদান কি জানবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত ও মানুষ, শুনে নাও আবু হুরায়রা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ কি মাস এটা, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতি শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছ শয়তানের তো দোষ দিতে পারবা না, রমজান মাসে যারা নামাজ পড়ো না তারা তো ইবলিশের দোষ দিতে পারবা না, যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও, কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, জেনা করে, ধূমপান মদ পান করে, গাঁজা পান করে,
যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করে, তোমরা রমাদানে ইবলিসের তো দূর দিতে পারবা না। তাহলে মেনে নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিস শয়তান তো দেখা যায় না, মানুষগুলোর দেখা যায়, আল্লাহ মাফ করুক। আল্লাহ, আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হেদায়েত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকে বাসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য, ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে কুল্লু আমালি ইবনি আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য, ওয়ান আজিজি বিহ, এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করিও না এটাকে। ওয়াসিয়ামুল জুন্নাহ, মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়া লা ইয়াসখুদ, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। ফাইন সাব্বা আহাদুন আও 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 কাতালা ফাল ফালইয়াকুল ইন্নি আমরুন সিয়াম, ইন্নি আমরুন সিয়াম। যদি কেউ তাকে গালি দেয়, তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে, সে যেন বলে আমি ঝগড়াও করব না, গালিও দিব না, আমি সিয়াম। কারণ সিয়াম কার জন্য? সব আমল কার জন্য? সব আমল কার জন্য? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়ামের প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শোনো দিনী ভাইরা, বলার অনেক কিছু ছিল, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ বলবো আস্তে ধীরে ধীরে, আশা হবে দেখা হবে, বেঁচে থাকলে, তোমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। এই জামে আল আকসা বেতাগাবাসীকে উদ্ধত আহ্বান জানিয়ে বলছি, জামে আল আকসার সঙ্গ দিবেন। জামে আল আকসা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা না দিতে পারলেও ইনশাআল্লাহ সহি কোরআন ও সুন্নার জ্ঞান দিবে। জামে আল আকসা ইনশাআল্লাহ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে, মানলে আপনি কল্যাণকামী হবেন, না মানলে নিজের ক্ষতি নিজে করবেন। জেনে রাখবেন জামে আল আকসায় 2015 সালে স্টার্ট হতে করেছি এখানে জামে আল আকসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক এবং আল্লাহ অটল এবং আল্লাহ নিরাপত্তা দান করুন এই মসজিদ এবং মসজিদের মুসল্লিদেরকে এবং এই এলাকাবাসীকে, আমাদের সবাইকে আল্লাহ নিরাপত্তা দান করুন। জেনে রাখো বেতাকাবাসী, এই জামে আল আকসা 2015 সাল পর্যন্ত তোমাদের মধ্যে কেউ এখন এরকম বলতে পারবে না যে এমন কোন আমাল তোমাকে করতে বলেছে যা হাদিসের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে। এই জামে আল আকসায় এখন পর্যন্ত এমন কোন খতিব 2015 সাল আমি আসার পর থেকে আসেনি যে তোমাকে এমন কোন কাজ থেকে নিষেধ করেছে, অথচ তা আল্লাহ অনুমোদন দিয়েছে, রাসূল অনুমোদন দিয়েছে, এমন কোন কাজে এখন পর্যন্ত এখানে কোনো খতিব এসে তোমাকে নিষেধ করেনি। বেতাগাবাসী, তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবা না, খিচুড়ি বিরিয়ানি পাবা না, মিষ্টি জিলাপি পাবা না, তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাবা যা কোরআনের উপরে ভিত্তি করে, যা হাদিসের উপরে ভিত্তি করে।